হ্যালো বন্ধুরা, তো দুপুর বেলায় আজকে বাড়িতে কেউ নাই, তো সেই জন্য আজকে অল্প স্বল্প রান্না, কেবল সেদ্ধ ভাত। তো এখানে করেছি আলু টমেটো সেদ্ধ, তাতে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা তেল দিয়ে মানে ছেনেছি, আর করেছি মার ভাত। তো মারটাকে ঝরাইনি, একবারই দিয়ে রেখেছি, আর ওতে ঘি লবণ একবারই মিক্স করে নিয়েছিলাম। আর নিচ্ছে হচ্ছে আচার, আর তার সঙ্গে আছে মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। তো আজকে তনুশ্রী আর আমি আছি, আজকে তনুশ্রী স্কুল ছুটি, তো তনুশ্রীও বাড়িতে আছে, সেই জন্য যখন মানে খাচ্ছি তার কিছুক্ষণ আগে রান্নাটা করেছি, তো গরম গরম নিয়ে এসে একসঙ্গে তনুশ্রী আর আমি খেয়ে নিচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তনুশ্রী কী করছে দেখো, তনুশ্রী গোটা ঘরে কাগজ কেটে রং পেন্সিল দিয়ে কী কী করছে কে জানে, এরা কালার করছে দিয়ে কী কী করছে কে জানে। তো কদিন ধরে কোনো ভিডিওই করিনি, যেগুলো ছিল সেগুলো এডিট করে করে তোমাদেরকে দিলাম। তো এখন বাজছে হচ্ছে তোমার 4:20, তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, এখানেই মানে দুপুর দিকে স্টার্ট করেছিলাম যখন খেতে বসি তখন। তো আজকে বাড়িতে কেউ নেই, তনুশ্রী আর আমি। তনুশ্রী আজকে স্কুল ছুটি আছে, আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বলে আজকে স্কুল ছুটি, তো তনুশ্রী বাড়িতে আছে। আর তনুশ্রী বাবা আর শ্বশুরমশাই গিয়েছে হচ্ছে কলকাতা, তো তনুশ্রী বাবা যায় না, আজকে একটা খুবই দরকার ছিল বলে গিয়েছে। তো বাড়িতে আমি আর তনুশ্রী আছি। তো চলো, সকাল থেকে তো অনেক দেরিতে করে দেরি করে উঠেছিলাম, তরুতামাতে যে কাজ করতে অনেক দেরি হয়ে গেছিলো, তো ভিডিও স্টার্ট করিনি। তো দেখলাম এখন থেকে স্টার্ট করি, এখন আর কোনো কাজ নেই, চুপচাপ বসেছিলাম। তো এখন যাবো হচ্ছে ছাদে গাছে জল দিতে। তো চলো, আর অনেক দেরিতে চান করেছিলাম, চুলটা এখন শুকায়নি, পুরো ভিজে হয়ে আছে। আর আজকে রোদে যে মানে ছাদে যাইনি বসার জন্য, নিচেই বসেছিলাম, একটুখানি শুয়েছিলাম, আর তরুশ্রী খেলা করছিল। তো চলো এখন ছাদে যাচ্ছি, গাছে জল দেবো। আর কাপড় কেটেছিলাম অনেকগুলো, তো সেগুলো নিয়ে আসবো, আর দরজাটা লাগা আছে বলে পুরো অন্ধকার লাগছে। তো চলো খুলি দরজাটা, আর গাছে একটা পেয়ারা আছে সেটা পারি, তরুশ্রী খাবে বললাম। চলো একটাই আছে আপাতত পেয়ারা, তাও মনে হচ্ছে যেন পাখিতে খেয়ে নিয়েছে, একটু উপরে আছে, তো পাখিতে মনে হচ্ছে যেন খেয়েছে। তো চলো, আরে দেখো কাপড় মেলা আছে, তো এখন আপাতত মনে হয় শুকিয়ে যাবে। তো চলো, একটা পেয়ারা ছিল, আজকে বাসন দিয়ে ঝুড়িতে ভরিনি বাইরে, দেখো এখানেই রেখে দিয়েছি, ঝুড়িতে পুরো ভর্তি হয়ে আছে, চলো দেখাচ্ছি। এ দেখো বুঝতে পারছো, ওই দেখো তক্তার উপরেও আছে আর ঝুড়িতেও আছে, ভর্তি হয়ে আছে, তো তোলা হয়নি বাসন, সেই জন্য এখানেই রেখে দিয়েছি। তো চলো তনুশ্রীকে পেয়ারাটা কেড়ে দিই। আর তনুশ্রী তো পেয়ারা খেতে খুবই ভালোবাসে, যত ফল থাকে সব ফলের মধ্যে তনুর হচ্ছে পেয়ারা হচ্ছে খুব প্রিয়। তো পেয়ারা বেশিরভাগ দিনই কিনেই নিয়ে আসি, গাছে তো অল্প স্বল্প হয়, যখন হয় তখন গাছ থেকে পেরেই খাই, আর না হলে কিনেই নিয়ে আসি বেশিরভাগ। আর তনুশ্রীর ঘরের অবস্থা দেখো কী করছে, এটা একটা বক্স ছিল কাঠের, সেটাকে কালার করেছে, আর গোটা ঘরে কাগজ খেলাপাতি সমস্ত কিছুতে ছিটিয়ে গোটায় নোংরা করে রেখেছে। তো কী করবে, স্কুল নেই বলে এই করছে। চলো আবার উপরে যাই আমি, আর আমিও একটা পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাগুলো খুবই মিষ্টি আমাদের কাছে, হ্যালো বন্ধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেছে আমার আর তনুশ্রীর। আর তনুশ্রী এখন পড়তে বসেছে, চলো একবার দেখাই তনুশ্রীকে। দেখো তনুশ্রী পড়তে বসেছে, তো তনুশ্রী কালকে থেকে স্কুল যাবে, আজকে তো সোমবার ছুটি ছিল, তো কালকে স্কুল যাবে, আর আগে দুদিনও যাওয়া হয়নি, তো কাল থেকে যাবে। আর রাত্রে খাবার বানাবো, ভাত চাপাবো,
তো তেমন কিছু করবো না, ভাত আলু সেদ্ধ আর আলু পোস্ত করবো। দিনের বেলা তো সেদ্ধ ভাত করেছিলাম আর মাছের ঝোল ছিল কালকে, কাল সেটাই খাওয়া হয়েছিল। আর রাতের বেলায় আলু পোস্ত আলু সেদ্ধ করবো, তো একটু পরেই ভাত চাপিয়ে দেবো। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। চলো টাটা।